মানুষটা সচ্ছল ঠিক নন, আমার অভাবীও নন। তারপরেও তিনি দলের কর্মসূচিতে যখনই ডাক পান তখন আসেন, যেমন আজকে এসেছেন। আপনারা জানেন আমাদের কর্মসূচি কালকেও চলবে, মানে কাল বলে না, কাল চলবে, পরশু চলবে, তারপর দিন চলতে থাকবে যতদিন পর্যন্ত এই স্বৈরাচারের সাথে আমাদের বোঝাপড়া চূড়ান্ত না হয়, ততদিন পর্যন্ত আমরা মানুষের কাছে যাব। যাওয়ার এটা একটা বাধ্য। একদিন হয়তো মোতালে ভাই পল রফসারের ওই গান গাইবেন, ওরা ভয় পেয়েছে রফসার। কেমন ভয় পেয়েছে এই সরকারের সেটা তাদের সাম্প্রতিক কালের আচরণ উচ্চারণ থেকে বুঝতে পারছেন। একটা বিভাগীয় জেলাতে কোনো গ্যাসই নাই, পত্রিকায় লেখা হয়েছে ওই জেলার অনেকে চুলা জ্বালাতে পারেনি, তাদের রান্না বান্না হয় নাই। একটা মানুষ এই সরকারের অধীনে একটা পরিবার বাস করে, তাদেরকে গভর্নমেন্ট জ্বালের দাম কমিয়ে দিতে পারছে না, তার খাবারের জন্য যা যা দরকার সে দাম কমিয়ে দিতে পারছে না। কোথা থেকে সব মূর্খ উজবুক টাইপের এক একজন মন্ত্রী নিয়ে আসেন, সেই মন্ত্রীদের কথাবার্তা, সেই মন্ত্রীদের কথাবার্তাগুলো শুনলে গা জ্বালা করে। তেমনি একজন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনি বলেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনি বলেছেন এক সপ্তাহের মধ্যে দেশে কোনো সিন্ডিকেট থাকবে না। এইখানে আপনারা যতজন আছেন আপনাদের কি মনে হয় এক সপ্তাহের মধ্যে উনি বা উনার সরকার সিন্ডিকেট বন্ধ করে দিতে পারবে? পুরো সরকারটাই সিন্ডিকেটে, পুরো সরকারটাই এই অলিগার্কদের, যারা জনগণের পকেট থেকে টাকা চুরি করে, ডাকাতি করে নিজেদের সম্পদ করছে। আর যখন এতই টাকা যে দেশের ব্যাংকে রাখা সেফ মনে করে না, তখন বিদেশের ব্যাংকে পাঠাচ্ছে। এবং এই যে বিদেশি ব্যাংকে পাঠায় তার কোনো হিসাবও নাই। এস আলম গ্রুপ এই সরকারের একটা অন্যতম অলিগার্ক $1 বিলিয়ন বিদেশে পাঠিয়েছে। $1 বিলিয়ন মানে কত? 10,000 কোটি। ব্যাংকের কোনো জায়গায় কোনো স্টেটমেন্ট নাই উনি যে টাকাটা বিদেশে পাঠিয়েছেন, এই ব্যাংকে এই পদ্ধতিতে অমুক ব্যাংকে বিদেশের অমুক জায়গায় এই ব্যবসায় কিচ্ছু নাই। এটা দুদক খুঁজে বের করেছে, ব্যাংক রিপোর্ট দিয়েছে, দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, কেন কীভাবে তিনি এই টাকার বাড়ি করেন এইটা, এবং কী কারণে এই যে মানি লন্ডারিং করলেন, টাকা প্রচার করলেন, তার জবাব কী? আপনারা জানেন হয়তো বাংলাদেশের সর্বোচ্চ আদালত দুদককে সেই তদন্ত বন্ধ করে দিতে বলেছে, এবং প্রথমবার নয়, যখন দুদক আপিল করেছে তখন আপিলের পরেও তারা বলেছে না এই তদন্ত চলবে না। অর্থাৎ যারা লুটপাট করছে আইনগতভাবে, যাদের পক্ষে দাঁড়াবার কোনো জায়গা নাই, মামলা হলে কোর্টে, মামলায় তারা সাজা পাবে, তাদেরকে রক্ষা করবার জন্য আছে সরকার, এবং তাই করছে। এইটা দেখবার পরে আমরা আবার নতুন করে বলবার দরকার নেই, এই সরকার জনগণের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, জনগণের ভোটের কোনো তোয়াক্কা করে না, জনগণের যানবাহনের কোনো তোয়াক্কা করে না, তাদের একটা সুন্দর স্বচ্ছ জীবনের জন্যে তাদের কোনো চিন্তা নাই। তা যদি থাকতো তাহলে দাম কমাবার চেষ্টা করতো। 7 তারিখে নির্বাচনের নামে যে 14 ডিগ্রি হয়েছে, তারপরে আজকে 20 তারিখ, মানে প্রায় 2 সপ্তাহ পার হয়েছে, এই 2 সপ্তাহে কোন জিনিসের দাম কমেছে? সবই বেড়েছে,
পত্রিকায় লিখেছে চালের দাম অনেকখানি বেড়ে একটুখানি নেমেছে, এটাই হলো সরকার। দাম বাড়াবে 10 টাকা, দুই দিন পরে কমাবে 2 টাকা, বলবে চালের দাম তো কমলো, চালের দাম তো কমলো, কিন্তু সব মিলে যে দাম 8 টাকা বাড়লো সেই জবাব কে দেবে? যেই সরকার জনগণের ভোট কেড়ে নেয়, জনগণের ভোটের সাথে প্রতারণা করে, সেই সরকার জনগণের সাথে সার্বিকভাবেই প্রতারণা করে, জনগণকে কোনো সত্য কথা বলে না, সত্য কোনো পথ দেখায় না, এবং জনগণকে মুক্তির আলো দেখানো তো দূরের কথা। এই জন্যে আমরা বলছি, এই যে ভোটের নামে যে সার্কাসটা হলো, এটা কি ভোট হয়েছে সবাই জানে? হয়নি, দুনিয়ার সবাই জানে হয়নি, কিন্তু এখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা সবাই বলতে শুরু করে দিয়েছে এই রকম ভোট, এর বিরুদ্ধে কোনো অভিযোগ করবার কিছু নাই, সারা দুনিয়া আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আপনি বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত করলেন, মেহমান অনেকেই আসলো, সব মেহমান কি আপনার বন্ধু? আপনি দাওয়াত করেছেন, এসেছেন, আপনার বাসায় মিলাদ মুসল্লিদের বলেছেন, তারা এসেছে, আপনারা শপথ দেবেন, দেখতে তো অনেকে যেতেই পারে, তার মানে আপনাদের শপথ যায় এই কথা কেউ বলে? গতকালও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার করে বলেছে বাংলাদেশের এই নির্বাচন আমরা সমর্থন করি না। তা ভালো হয়নি, বাংলাদেশে গত কিছুদিনের মধ্যে যে প্রধান গ্রেফতার এবং বিরোধীদের উপরে নির্যাত হয়েছে আমরা তার নিন্দা করি, এই জন্যে আমরা উদ্বেগ দেব। অতএব ওদের পায়ের তলায় মাটি নেই মিথ্যা কথা বলতে থাকবে, ওই মিথ্যা বলতে বলতে একসময় পায়ের নিচে মাটি চলে যাবে, নিচে একেবারে নিচে পড়ে যাবে, ওরা কে করতে পারবে না, মানুষরা জানে, এবং সেইটা জেনেই মানুষ সঙ্গবদ্ধ হচ্ছে। মানুষকে সঙ্গবদ্ধ করবার জন্যেই আমরা আমাদের দলের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করেছি গণস্বাস্থ্য। মানে সবাই তো জানে এটা ভোট হয়নি, তবু আর একবার বলবে না এই ভোট ভোট নয়, এই ভোটে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার আমাদের সরকার নয়, আবার বলবে নতুন করে ভোট হোক, এই সরকার চলে যায়, একটা অন্তর্বর্তী সরকার হোক যাতে সুষ্ঠ স্বচ্ছ ভোট হয়, সেই ধরনের একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, তার জন্যেই এই সাক্ষ্য। আমরা সবার কাছে আবেদন করেছি, আজকে অনেকেই আসছেন, কতখানি স্বাক্ষর হয়েছে যারা আছেন আজকে যতজনই হয়েছে আমাদের সব মিলে হয়তো 2 ঘন্টার মতো সময় কাজ করতে পেরেছি, আমাদের জায়গা নিয়ে সমস্যা ছিল, একবার ওখানে যাই আবার এখানে আসি, যতখানি স্বাক্ষর হয়েছে আমি উপস্থিত সাংবাদিক বন্ধুদের জন্য আমাদের সাথী বন্ধুদের জন্য একবার যদি সম্ভব হয় ওই কাগজটা মেলে ধরে ওপার থেকে এপার যতদূর যায় দেখাবার জন্যে বলছি। বেশি ঠান্ডা লাগে নাকি? হাত ধরে পারছেন না, এমন ঠান্ডা যে হাত বের করতে পারেন না, এই যে তা দেখালাম দেখে খুশি হন নেই? আরে বুঝতে দেরি লাগে, এই যে আজকে দেখালাম, হ্যাঁ চলছে, এইটা চলবে বলেছি তো আমি, হয়তো 1 মাস পরে 2 মাস পরে এই ব্যানার আমরা লটকাবো ঢাকায়, ঢাকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, সরকার ছেড়ে নিয়ে যাবে, ছেড়ে নিয়ে যাবে, আমি তাই দেখতে চাই, সরকারের কত ক্ষমতা আছে আর জনগণের ক্ষমতা কত, এই লড়াই সংগঠিত করবার জন্যই আমরা পথে নেমেছি। আমরা বলছি, অতীতে বলেছি, গতকাল বলেছি, আমরা যে জোট করি গণতন্ত্র মঞ্চ তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আজ আমি সবার পক্ষ থেকে যতজন আন্দোলন করছে, আপনারা দেখেছেন এখানে মঈন খান ছিলেন, এখানে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা ব্যারিস্টার ফরহাদ ছিলেন, তারা সবাই বলেছেন যেই লড়াই শুরু করেছি সরকারের ধাপ্পাবাজির পরে সেই লড়াই বন্ধ হবে না, লড়াই আমরা করতে থাকব। এটা কেবল অফলাইনে হবে তা কিন্তু না,
আনুষ্ঠানিকভাবে এখান থেকে যাবার পরে বিকেলের মধ্যে আমরা অনলাইন ঘোষণা করব। এর উপরে ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিও মাত্র 48 ঘন্টাতে 8,000-এরও বেশি লাইক পেয়েছি আমরা। একদমই কথাই, এই বক্তব্যের ভিত্তিতে আমরা চেষ্টা করব একটা ওয়াল তৈরি করতে, যারা আমাদের মধ্যে কম বেশি আইটির কাজ বোঝেন, ইন্টারনেটের কাজ বোঝেন, তাদেরকে জিজ্ঞেস করেছি অনলাইনে ওয়ালে সই করবার কোনো ব্যবস্থা করা যায়। আমাদের কেউ কেউ বলেছেন যায়। আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে অত জানি শুনি না, কিন্তু অনলাইনে ওয়ালে সই করা যায় বলে আমার মনে হয়, নইলে ব্যাংক থেকে টাকা চেকের উপরে সই জাল করে নিয়ে যায় কেমনি আমি জানি না। আমরা নিজেরা এটা এখনই বার করতে পারবো কিনা, যদি পারি তাহলে আমরা অনলাইনে এই রকম ব্যানারের উপরেই আমরা মানুষদের সই করতে বলবো, কিন্তু সই করবেন অনলাইনে। যারা এখানে আসতে পারবেন না বা সারা দেশের যে মানুষদের কাছে আমরা পৌঁছতে পারলাম না, কিংবা যেই মানুষ বাংলাদেশি বাংলাদেশে এখন থাকেন না, প্রবাসী, তাদের কাছেও আমরা সেটা পাঠাব। আমরা একটা সর্বব্যাপক ক্যাম্পেইন করতে চাইছি সমস্ত মানুষকে একাত্তা করা, একসাথে করা। তোকে চাই না, তুই ভোট পাসনি, যাকে ভোট দেই নাই সে আমাকে শাসন করার কোনো অধিকার রাখে না। বন্ধুবান, আপনাদের কাছে সহযোগিতা চাই। এটা খুব ছোট কাজ নয়, এটা দীর্ঘদিনের কাজ এবং অনেকগুলো মানুষের সাথে যুক্ত হওয়া দরকার। আমাদের দলে সারা দেশ এরকম একসাথে যাবার মতো এখনই আমরা পাচ্ছি না, কিন্তু তারপরেও আমরা বলছি আমরা যাবো সব জায়গাতে এবং আপনাদেরকে সাথে নিয়ে যাব। আশা করি আপনাদেরকে আমরা সাথে পাব। যারা যারা পারেন আজকে দেখে গেলেন এইখানে সই করছি, প্রেস ক্লাবে এখানে আমরা সম্ভবত 24 জানুয়ারি পর্যন্ত এই প্রোগ্রামটা চালাব, তারপরেও করতে পারি আমাদের এখানকার সারা দেখে। তারপরে বলেছি সারা ঢাকা মহানগরে আমরা এই ব্যানার ছড়িয়ে দেব এবং সেই সংগ্রহ করব। একই সাথে আমাদের পরিকল্পনা আছে দেশের বিভিন্ন জায়গাতে আমরা এই ব্যানার পাঠাবো এবং সই দেওয়ার ব্যবস্থা করব। একটা জিনিস ভালো লাগলো, যারা রিক্সা চালান, এই যে রিক্সা কয়েকটা দাঁড়িয়ে আছে, পুলিশ ভাইরা আছেন নাকি চলে গেছেন? ভাই আপনাদের কাছে বলি, এই রিক্সা চালায় যারা তাদের মতো মেহনত কয়টা মানুষ করে বলেন তো? ওরা মিটিং শুনতে চায়, ওদের মনে কষ্ট, ভোট দিতে পারে নাই, ওদের মনে কষ্ট, সারাদিন কাজ করে তারপরেও চাল কেনার পরে ডাল কেনার টাকা থাকে না। তাতে তারা আমাদের কথা শুনতে চায়, বিরোধী দলের কথা শুনতে চায়। তারা দাঁড়িয়ে যদি শোনে, ট্রাফিক জ্যাম হলে বলবেন আমরা নিজেরাই ব্যবস্থা করব। কিন্তু এরকম কিছু আমি পুলিশ ভাইদের কাছে আশা করব না যে তাদের কাজের কারণে আমাদের রিক্সা চালকদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। মনে করবেন না খুব দুর্বল হয়ে গেছি, হাত পা ধরছি, কারণ আমি দেখেছি এই ঢাকার মধ্যে এই রিক্সাওয়ালারা রাজপথে লাঠি নিয়ে মিছিল করেছেন, বলেছেন ট্রাফিক পুলিশের চামড়া। এখন আমরা এইরকম চাই না, আমরা চাই রাষ্ট্রের যন্ত্রগুলো রাষ্ট্রের কাজ করুক, আমরা চাই প্রশাসন রাষ্ট্রের পক্ষে থাকুক, আমরা চাই ব্যবসায়ী বলেন সর্বস্তরের মানুষ একটা ন্যায়ের সংগ্রামে থাকুক। এবং সেই জন্যে আমরা বলব, যারা যারা আজকে এসছেন বক্তৃতা করেছেন ওনাদের নামটাও আমরা লিখে রেখেছি, ভাই আপনারা সবাইকে বলবেন, রিক্সাওয়ালা ভাই বা অন্য যারা আছেন বেরোতি মানুষ, আপনাদের বন্ধু বান্ধবকে আসতে বলবেন, কালকে সই করবেন, এইখানে বক্তৃতাও করতে পারবেন তারা। আমাদের নেতারা বলবেন খালি তা কেন, তাদের মনের মধ্যে যদি কষ্ট থাকে, ক্ষোভ থাকে, সেটা বলবার মতো অধিকার তাদের আছে। যেহেতু আমাদের কর্মসূচিটা চলতেই থাকছে, আমি তাদের জন্যে কোনো নিষেধাজ্ঞা দেব না। কেউ যদি গান গাইতে চান, যেরকম এক রিক্সা চালক যে গান গাইল নামটা ভুলে গেলাম, শায়েস্তা, আমার তো মনে হচ্ছে সেটা গানই হয়েছে, মিউজিক নাই কিন্তু গান। আর মোত্তালেব ভাই আমি বলেছি উনি আপনাদের সামনে আসবেন, অনলাইনেও আসবেন এবং মিউজিক সহ গান গাইবেন,
যেই গান শুনলে আপনাদের ভালো লাগবে, সেই রকম গান যা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে, প্রতিবাদ করতে সাহস যোগায়, সেই রকম গান যা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যে ন্যায়ের সংগ্রামে নিজেদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে। আমাদের এই যাত্রা সার্বিকভাবে বাংলাদেশকে বদলে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, সুখী, সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তোলার লড়াই। আমাদের লড়াই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লড়াই, সেই রাষ্ট্র যেই রাষ্ট্রের কল্যাণটাই হলো মুখ্য কাজ এই দেশের সরকারে। অর্থাৎ যে সরকার ক্ষমতায় থাকবে তার সর্বপ্রকারে জনগণের কল্যাণের জন্যই কাজ করবে। এই জন্যেই আমরা লড়াই করছি, আমরা ততদূর পর্যন্ত যেতে চাই, সেই কাজেও আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। এতক্ষণ ধরে আমাদের এখানে ছিলেন, আমাদের সহযোগিতা করেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আগে বলেছিলাম দেড়টা কিংবা দুটোর দিকে আমাদের এই কর্মসূচি শেষ করব, কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আমার এই কথা বলা শেষ হলেই এই অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল সকাল 10:30 আবার এইখানেই আমরা আমাদের কর্মসূচি শুরু করব। আবার একবার বলে দিই, এই প্রেস ক্লাব সবারই জায়গা, সবাই দাঁড়ান, গণসমাবেশ করে, মানববন্ধন করে, নিজেদের কথা বলে। কিন্তু আমরা আজকে ঘোষণা করছি আমরা কালকে এখানে আসবো, যেন আমাদের নিজেদের মধ্যে জায়গা নিয়ে একটা লড়ালড়ি না হয়। আমরা সবার সাথে সহযোগিতা করতে চাই। আর যেরকম জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি আমাদের জন্য কথা কম করে জায়গা করে দিয়েছে, আমরাও তাদের জন্য অপেক্ষা করেছি, শেষ হলে শুরু করেছি একটা সহযোগিতার মধ্যে। যারা ন্যায়ের বিরুদ্ধে লড়ছি তারা সবাই ঐক্যবদ্ধ থেকে লড়াই করব, এই প্রত্যাশা করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আর এখানেই আমাদের আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।